আর ফ্লামনিকুম জিবি আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি গ্রেট ব্রিটেন নাকি গিগাবাইট আমি জানি না, আপনি বলেন তাহলে। ভাই, গ্রেট ব্রিটেন আমার গিগাবাইট না, হ্যালো শোনা যায়? হ্যাঁ বলেন, আবার কি আবার বলেন একটু। ভাই গ্রেট ব্রিটেন আমার গিগাবাইট না, আমি এমনি নাম দিচ্ছি এটা, মানে সামনে যা আসছে কয়েকটা আচ্ছা কোড দিচ্ছি। ঠিক আছে, বলেন বলেন তাহলে। হ্যাঁ শোনা যাইতেছে ঠিক মতো? হ্যাঁ পরিষ্কার। ভাই আমি আপনার যে হিন্দু ধর্মের কিছু বক্তব্য নিয়ে কিছু বলতে চাইতেছি, আপনি যা বক্তব্য দিচ্ছেন হ্যাঁ বলেন। তো আমি একদিন দেখতেছিলাম আপনি মানে দুর্গাপূজা দেবী দুর্গা নিয়ে বলতেছেন, দেবী দুর্গা একজন আদিবাসী পুরুষকে একজন মহিলায় মারতেছে, এটা নিয়ে যেভাবে ইয়েরা শিকারীরা করে, বাঘরে মাইরা বা কোনো পশুরে মাইরা জঙ্গল থেকে আইনা এই বাড়িতে সাজায় রেখে, এরকম হিন্দুরাও এইভাবে এই জিনিসটা অনুকরণ করে উপভোগ করে নিজেদের উৎসব পালন করে। তো ভাই আপনি এগুলা বলার আগে দুর্গাপূজা কি আপনাদের একটা উৎসব? দুর্গাপূজা, হ্যাঁ দুর্গাপূজা উৎসব, দুর্গাপূজাটা তো একজন মানে মানুষে একজন আরেকজন হত্যা করছে, সেই হত্যার উৎসব নাকি? হ্যাঁ আমি ওইটা ওইটাই আসতে চাইতেছি। একজন মানুষকে খুন করা হয়েছে, একজন মানুষকে হত্যা করা হয়েছে, হ্যাঁ এটা কি ভাই আমি ওইটা তো এটা কি কোনো উৎসব হইতে পারে? ভাই আমি ওইটাতেই আসতে চাইতেছি। আপনি আমি তো চাইতেছেন, আমি তো আইসা গেলাম ভাই, আপনি আসতে চাইতেছেন বলতেছেন, আমি তো আইসা অলরেডি গেছি। আপনাকে আপনি এটাতে কিভাবে আসছেন, আপনি এটাতে কিভাবে আসছেন আমি ওইটাই আপনাকে জিজ্ঞাসা করতেছি। আপনাকে আপনি কি আপনি কি গ্রন্থ পড়ছিলেন, আপনি কি দুর্গা সপ্তশতী পড়ছিলেন? আরে ভাই আপনি বর্বর করতেছেন কেন? আপনাকে আমি প্রশ্ন করতেছি, মিউট করে রাখছি, আপনাকে বর্বর করতেছেন তো আপনি। আপনাকে আপনি আসতে চাচ্ছেন, আমি তো অলরেডি আইসা গেছি। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি যে একটা খুন করা, একটা মানুষকে খুন করা, এটা কিভাবে একটা উৎসব হতে পারে, যে উৎসবে বছরের পর বছর ধরে সেই খুনটাকে উদযাপন করবে মানুষ, একটা মানুষকে হত্যা করা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, এইটা এটা তো খুনের উৎসব, এটা তো কোপাকুপির উৎসব, এটা তো অস্ত্র দিয়ে একজন একজন আরেকজনকে মারতেছে, তাকে অ্যাটাক করতেছে, এইটা কিভাবে উৎসব হতে পারে? এটা তো একটা মৃত্যু একজন মানুষের, সে স্বাভাবিকভাবে তার কোনো মৃত্যু ঘটে নাই, তাকে মেরে ফেলা হয়েছে, এই মেরে ফেলাটা কিভাবে হিন্দুদের উৎসব হতে পারে? এই প্রশ্নের উত্তরটা আগে দেন, বলেন। হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, কিন্তু আমি তো বলি নাই আপনাকে যে আমরা যে প্রশ্নটা করেছে সেটার উত্তরটা আগে দেন, আমার কথা আপনি বুঝতে পেরেছেন না নাকি ভাই, বুঝতে নেই? আমরা আমরা এটা মানে খুন করা কাউকে খুন করা এটাকে সাপোর্ট করি না, এটা আমি বুঝতে তাহলে পারছি তাহলে আপনি আপনি কি উৎসব বলছেন। করেন কেন, উৎসব করেন কেন, এটা নিয়ে উৎসব করেন কেন? আমি ওইটাই তো বলতে চাইতেছি, আপনি আমরা কিসের জন্য উৎসব করি, আমাদের গ্রন্থে কি লেখা আছে এগুলা আপনি কোনো সময় জানবার চেষ্টা করছেন? আমি জানবার চেষ্টা করিনি, এটা আপনারা কে বললো যে আমি মানে এই চিন্তা আপনাদের মাথায় কেন আসে যে ও আচ্ছা তাহলে বলেন আপনি কথার মাঝখানে কথা বলতেছেন কেন ভাই? কথা বলতেছি না এখন, কথার মাঝখানে বাদ। এইটা হচ্ছে ইসলামের যে মুমিনরা, তারাও এসে বলে আপনি আমার ধর্ম সম্পর্কে কিছু জানেন না এই জন্য আপনারা এটা এটা বলেন। হ্যাঁ হিন্দু মুমিনরা এসে, যদি হিন্দু মুমিনরা একই জিনিস বলে, আপনারা কি জানতে চেয়েছেন আমার করেছেন? ভাই আপনাদের এই সমস্ত বালসালের বই আর দুর্গা ফুর্গা কৃষ্ণ ফিষ্ণ রাম ফাম এইগুলা অনেক ছোটবেলা পড়ে শেষ করে রেখে আসছি, আপনার কেন মনে হচ্ছে যে সমস্ত বালসাল গুলো? আপনি বলেন আরে আবার তাহলে ঠিক কথার আছে, মাঝখানে আপনি কথা বলছেন কেন? আরে আবার কথার মাঝখানে কথা বলতেছেন কেন আপনি শুধু আপনি আপনি বেটা ছাগল কোথাকার, আবার মাঝখানে কথা বলে যাচ্ছিস তুই, মানে ফালতু অশিক্ষিত মূর্খ হিন্দু মুমিন বলদ কোথাকার, আমি বারবার বলতেছি আমার কথার মাঝখানে কথা বলিস না, কথা বলিস না, তারপরে মাঝখানে আবার কথা বলে যাচ্ছিস তুই, তাহলে তোর মানে লাত্তি মেরে পাশে লাত্তি মেরে বের করে দিলাম, কথার মাঝখানে কথা বলতে না করতেছি, তারপর সে বারবার কথা বলে যাচ্ছে। আপনি কি পার্সন, আপনি কি জানেন আমাদের ধর্ম? ও তোদের ধর্ম কি, এমন তোদের ধর্ম এমন কি বালটা বালটা আছে এটার ভিতরে, যে এটা সবচেয়ে নোংরা ধর্মগ্রন্থ ধর্ম হইতেছে হিন্দু ধর্ম, খাইসটা একটা পায়খানা মানে কুত্তার পায়খানার মতো একটা ধর্ম হইতেছে, উল্টা পাল্টা জিনিসপত্র দিয়ে ভরা, কোনো আগা নাই, কোনো মাথা নাই, কোনো এদিক নেই, কোনো সেদিক নাই, এ এর লাগাচ্ছে, সে তারে লাগাচ্ছে, ব্রহ্মাতার নিজের মেয়ের লাগাচ্ছে, ইন্দ্র গিয়া হাজার হাজার লাগাচ্ছে, কৃষ্ণ গিয়া 16,000 লাগাচ্ছে, মানে কোন পুরো লাগালাগির ধর্ম একটা, মানে গলা উচকের আবার কথার মাঝখানে কথা বলে যাচ্ছে, পুরো একটা লাগালাগি, নিজের মেয়ে মা ভাই বোন যা মানে কই থেকে কে কারে লাগাই যাচ্ছে, কোনো এদিক মানে কোনো ঠিক ঠিকানা নাই, মানে জম আর জমি হইতেছে ভাই বোন, ভাই বোন মানে লাগালাগি করে যাচ্ছে, ব্রহ্মা সরস্বতী হইতেছে মানে বাপ আর মেয়ে, মেয়ে পলাইতেছে দৌড়াইতেছে পালায় যাচ্ছে, হ্যাঁ বাপে মেয়ে নিজের মেয়ে দেখে তার টং হয়ে গেছে, এখন সরস্বতী দৌড়াইতেছে পালাইতেছে, বাপের দেয়া করতে দিব না, এখন খুইজা টুইজা মানে পরে গিয়া মানে মানে ইয়া হয়েছে, ব্রহ্মা একটা গরুতে সার হয়ে গেছে,
ওই যে মানে সরস্বতী একটা গাভী হয়ে গেছে, এটা দেখা ব্রহ্মা গেছে আবার ষাঁড় হয়ে, এটা করবে আর কি। হ্যাঁ মানে পশুতে কনভার্ট হয়ে যাচ্ছে তারা, মানে এ পালাচ্ছে মুরগি, এ মুরগি হয়ে যাচ্ছে, এ মোরগ হয়ে যাচ্ছে, এ গাভী হয়ে যাচ্ছে, ষাঁড় হয়ে যাচ্ছে, তখন করবে আর কি। হ্যাঁ কি পরিমাণ খাইশটা একটা ধর্ম, কি পরিমাণ ভাই খাইশটা একটা ধর্ম, এটার ভিতরে কি পরিমাণ খাইশটা খাইশটা নোংরা নোংরা কথা। আবার এটা তো একটা রেপ তাই না, শুধুমাত্র যে মেয়ের সাথে করছে তাই তো না, রেপ কেস একেবারে, প্রত্যেকটা রেপ কেসে ফাঁসানো যায়। এই সমস্ত এই হিন্দুদের দেব দেবী প্রত্যেকটা রেপ কেসে ফাঁসানো যায়। কৃষ্ণ কি করছে, কৃষ্ণ করে মানে লুচ্চামি, সে হচ্ছে মেয়েরা গোসল করে পুকুরের পাড়ে বসে, ওখানে মানে জামা কাপড় নিয়ে দৌড় মারে, জামা কাপড় নিয়ে দৌড় দিয়া গাছ উঠা বসে থাকে, ওই তোমার দাঁড়িয়া দিব না, তোমাদের জামা দিব না। তখন মেয়েরা বলে যে তুমি আমাদের জামা নিচ্ছ, আমাদের এগুলো কি, আমাদের যদি জামা ফেরত দাও আমাদের তো দেখে ফেলবে, লোকজন দেখে ফেলবে। তখন বলে তোমরা আমাদের দিলে ওই লজ্জাস্থান দেখাও, তাহলে আমি তোমাদের জামা দিব। মানে চিন্তা করছেন, মানে কাহিনী চিন্তা করছেন, মানে কি পরিমাণ মানে বদমাইশ, এটা কানের নিচে এই কৃষ্ণের দইরা কানের নিচে বাজানো দরকার ছিল, থাবরা এটার কান পট্টি লাল করে দানোর দরকার ছিল। আমি সামনে থাকলে কৃষ্ণ থাপড়ায়, তুই তো কত বড় সাহস হাল আর তুই মানে লুকায় লুকায় মেয়েদের মানে গোসল করতেছিস, সেটা তুই দেখোস, আবার মানে জামা নিয়ে দৌড় দেশ, কত বড় সাহস। মানে এইগুলো এরে দেবতা হিসেবে এরা মানে পূজা করে, এই দিয়ে আহে আমাদের কাছে মানে তর্ক করতে, আপনি জানেন আমাদের এটা তো কি জানবো তোদের, মানে খ্রিস্টা ধর্মের কি জানবো, এগুলা জানার কি আছে, উল্লাপাল্টা মানে লাগালাগি খালি, এ এর লাগাচ্ছে, সে তারে লাগাচ্ছে। সংসার ডট কমে একটা লেখা আছে দেবলোকের যৌন জীবন, এই লেখাটা পড়েন যারা এই মানে সংসার ডট কম নিয়মিত ভিজিট করেন। এটা এটা একটা বই, বইটা পুরোটা আমরা সংসার ডট কমে দিয়ে দিয়েছি, দেবলোকের যৌন জীবন, এই জিনিস এই লেখাটা পড়েন, এর ভিতরে অসংখ্য এরকম জিনিস পাবেন যে কি পরিমাণ মানে নোংরামি ভাই, কি পরিমাণ নোংরামি এইগুলা এইগুলা আসে। আপনি কি জানেন এই এখানে লাগালাগি বলতে লাগালাগি বোঝানো হয় না, একটা আধ্যাত্মিক লাগালাগি, মানে এখন এখন ব্যাখ্যা দিবে এই লাগালাগিটা, মানে লাগালাগি না, এটা একটা আধ্যাত্মিক জিনিস, এটা এখন ব্যাখ্যা দিবে এক হিন্দু মুমিন আইসা, এটা আমার শুনতে হবে, তাও শুনতাম যদি মানে সে কথার ভিতরে কথা না বলতো। কি পাগল ছাগল এগুলা, অশিক্ষিত মূর্খ, কুসংস্কারাচ্ছন্ন গোয়ার অশিক্ষিত, এগুলা তাও কথা বলতে দিতাম কিন্তু কথার মাঝখানে চিল্লায় যাচ্ছে। ঠিক আছে পরের জনকে যুক্ত করি।